ওকে, দেখো তোমাদের বিটেক থার্ড সেমিস্টার ইসি আজকে ফার্স্ট ক্লাস। তো তোমাদের ফার্স্ট যেহেতু ক্লাস, আমি প্রথমে তোমাদের ম্যাকাউটের যে থার্ড সেমিস্টার ইসি ব্রাঞ্চের যে তোমাদের সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে একটু ডিসকাস করি, তারপর আমি আজকে যে টপিকটা পড়াবো সেটা নিয়ে আমি বলছি। আই থিঙ্ক আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। দেখো তোমাদের থার্ড সেমিস্টারে সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে ম্যাক আউট সিলেবাস। অবভিয়াসলি তোমরা সব জানো যে আমি ম্যাক আউট সিলেবাসটা ফলো করেই তোমাদের পড়াবো। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে, তো ফার্স্ট তোমাদের আমি যে টপিকটা পড়াবো সেটা তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক। তো দুটো পার্টে আমি পড়াবো, একটা হচ্ছে প্রথমে পড়াবো প্রবাবিলিটি আর সেকেন্ড পড়াবো স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটির মধ্যে কতগুলো মডিউলে ভাগ করা আছে, প্রথম যে একটা ক্লাস সেটা বেসিক প্রবাবিলিটি, তো সেখানে প্রবাবিলিটি সম্বন্ধে আইডিয়া এবং সাম ইন্ট্রোডাক্টরি অ্যাপ্লিকেশন, মানে একদম সিম্পল যে অঙ্কগুলো তোমরা হয়তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো তোমরা কিছুটা প্রবাবিলিটির কনসেপ্ট হয়তো 11-12 পড়ে এসছো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নাও যদি থাকো ল্যাটারাল এন্ট্রি থাকে কোনো সমস্যা নেই, আমি বেসিক থেকেই পড়াবো। তো সেকেন্ড আছে বেসিক প্রবাবিলিটি, সেখানে যেগুলো আছে তোমরা আই থিঙ্ক সবাই সিলেবাসটা দেখেছো, তাও আমি বলে দিচ্ছি। প্রথমে আমি পড়াবো যে প্রবাবিলিটির যে বেসিক কনসেপ্ট, প্রবাবিলিটি পড়ার জন্য আমার কী কী দরকার সেই টুলসগুলো নিয়ে আমি প্রথমে ডিসকাস করবো। তো প্রথমে প্রবাবিলিটি স্পেস, কন্ডিশনাল প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডাম ভেরিয়েবল অ্যান্ড মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন অ্যাপ্রক্সিমেশন টু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ইনফিনিটি সিকোয়েন্স অফ বারনৌলি ট্রায়ালস, সাম অফ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডাম ভেরিয়েবলস, এক্সপেকটেশন অফ ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবলস, মুভমেন্টস, ভ্যারিয়েন্স অফ সাম, কোরিলেশন কোএফিশিয়েন্ট অ্যান্ড চেবাইসেক ইনফিনিটি। এটা আছে তোমার মডিউল ওয়ানের প্রবাবিলিটির সিলেবাস। সেকেন্ড মডিউল টুতে আছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, খুব ইম্পর্টেন্ট জায়গা, কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবল অ্যান্ড দেয়ার প্রপার্টিজ, ডিস্ট্রিবিউশন ফাংশন, ডেন্সিটিজ, নর্মাল এক্সপোনেনশিয়াল অ্যান্ড গামা ডেন্সিটিজ আছে তোমাদের। তিন নম্বর মডিউলে আছে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন, তো বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন অ্যান্ড দেয়ার প্রপার্টিজ, ডিস্ট্রিবিউশন অফ সাম অ্যান্ড কোশেন্ট, কন্ডিশনাল ডেন্সিটিজ অ্যান্ড বিএস রুল বা বিএস থিওরেম বলা হয়, খুব ইম্পর্টেন্ট, এই এই বিএস থিওরেম থেকে তোমাদের একটা অঙ্ক করবে কনফার্ম। তাহলে এই গেল তোমাদের এই তিনটে মডিউল, ফার্স্ট যে তিনটে মডিউল সেই ফার্স্ট তিনটে মডিউল অনলি ফর প্রবাবিলিটি, প্রবাবিলিটি থিওরি। সেকেন্ড মডিউল ফোর, মডিউল ফাইভ আর মডিউল সিক্সে তোমাদের আছে স্ট্যাটিস্টিক, সেখানে বেসিক স্ট্যাটিস্টিক্স আছে, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে জানো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে মুভমেন্টস, স্কিউনেস অ্যান্ড কুর্তেসিস, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আছে, পয়সন ডিস্ট্রিবিউশন অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, ইভ্যালুয়েশন অফ স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার অফ দেয়ার অফ থ্রি ডিস্ট্রিবিউশন, কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, র্যাঙ্ক কোরিলেশন এক্সেট্রা এক্সেট্রা। দেন তারপরে আছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স মধ্যে প্রথমে আমরা যেটা বলবো কার্ভস ফিটিংস, কার্ভস ফিটিংস মেথড বাই লিড স্কোয়ার মেথড, ফিটিং অফ স্ট্রেট লাইন, ফিটিং অফ স্ট্রেট লাইন, সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা অ্যান্ড মোর জেনারেল কার্ভ, এগুলো আমরা পড়বো কার্ভ ফিটিংসের ক্ষেত্রে। তারপরে আছে টেস্ট অফ সিগনিফিকেন্স, লার্জ স্যাম্পেল টেস্ট, সিঙ্গেল প্রপোর্শন, ডিফারেন্স অফ প্রপোর্শন, সিঙ্গেল মিন, ডিফারেন্স অফ মিন অ্যান্ড ডিফারেন্স অফ স্ট্যান্ডার্ড ভেরিয়েশন। লাস্ট মডিউলে যেটা আছে তোমাদের টেস্ট ফর সিঙ্গেল মিন, ডিফারেন্স অফ মিনস অ্যান্ড কোরিলেশন কোএফিশিয়েন্ট, টেস্ট ফর দ্য রেশিও ভ্যারিয়েন্স, চাই স্কোয়ার টেস্ট ফর গুডনেস অফ ফিট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তাহলে এই গেল তোমাদের টোটাল থার্ড সেমিস্টার ইসি ডিপার্টমেন্টের তোমাদের ফুল সিলেবাসের জায়গা। এরপরে আমি আজকে প্রবাবিলিটিটা স্টার্ট করব। তো প্রবাবিলিটি তোমাদের বেসিক যে প্রবাবিলিটি পড়ার জন্যে যে আমার বেসিক কতগুলো প্রি নলেজ আমার লাগবে সেই সেই জায়গাটাকে আমি ফার্স্ট অফ অল একটু আমি ডিসকাস করছি। দেখো ওকে
কেউ জয়েন করলে করুক। তো প্রবাবিলিটি পড়ার জন্যে আমার যে বেসিক টুলস, মানে যে প্রি নলেজ যেটা আমার লাগবে, একটু রিক্যাপ করে নিই আমি। একটি প্রবাবিলিটি, প্রথমে আমার যেটা লাগবে সেট অপারেশন, বেসিক সেট অপারেশন, বেসিক সেট অপারেশন সম্বন্ধে আমার একটা প্রি নলেজ একটু লাগবে। নাম্বার টু, সাম আইডিয়া, সাম বেসিক আইডিয়া অন পারমিউটেশন পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। ওকে, তিন নাম্বার, সাম রেজাল্ট অন, সাম রেজাল্ট অন বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল থিওরেম। মোটামুটি আমার এই তিনটে টপিক সম্বন্ধে একটু যদি প্রি নলেজ থাকে তাহলেই আমার মোটামুটি প্রবাবিলিটি পড়তে পারবো, কত চাপের কিছু। তো প্রথমে দেখো আমি সেট থিওরিটাকে নিয়ে একটু বলি। দেখো এখানে ডিটেলসে আমি পড়াবো তো অবশ্যই, তো এই যে নলেজগুলো আমি এখানে তো বললাম সেগুলো আমি ডিটেলসে কতটা আমি মানে অনেক তো ফার্স্ট জায়গা, তো তোমাদের আইডিয়া মানে কনসেপ্টের জন্য যতটুকু লাগবে বা প্রবাবিলিটি সলভ করার জন্য যতটুকু লাগবে সেটুকু ব্যাপারটা আমি ডিসকাস করছি। দেখো তো ফার্স্ট অফ অল রেজাল্ট, মানে সেট থিওরি সম্বন্ধে আমি বলি। সেট, সেটের প্রথমে ডেফিনেশনে আসে, হোয়াট ডু ইউ মিন বাই সেট। সেটের ডেফিনেশন হচ্ছে সেট ইজ ডিফাইন্ড দ্য কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। সেট ইজ ডিফাইন্ড, ইজ ডিফাইন্ড টু বি এ কালেকশন অফ, কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট। এখানে দুটো কথা আমি ইউজ করলাম, একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, একটা হচ্ছে ডিস্টিংক্ট অবজেক্ট, ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড মিন্স যে কোনো একটা মেম্বার সেটের মধ্যে যে রুল দ্বারা এক্সিস্ট করবে অথবা করবে না, আইদার বিলংস টু অর ডাজ নট বিলংস টু, এই যে তোমার রুল, এই রুলটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ডনেস। সেটকে বেসিক্যালি আমরা ক্যাপিটাল লেটারে ইউজ করি, নোটেশন আমরা সেটকে বেসিক্যালি ক্যাপিটাল লেটারে, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারে ইউজ করি। অ্যাজ ফর এক্সাম্পল ধরো ক্যাপিটাল এ, বি, এম, এক্স, হ্যাঁ, ওয়াই, এ, এক্সেট্রা, এইরকম ভাবে আমরা সেটকে ইউজ করি উইথ সেকেন্ড ব্র্যাকেট, মানে রিপ্রেজেন্টেশন অফ সেট রিপ্রেজেন্টেশন অফ সেট, সেটকে আমরা রিপ্রেজেন্ট করি দুটো মেথডে, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, সেট বিল্ডার ফর্ম, আর হচ্ছে ট্যাবুলার, ট্যাবুলার বা রোস্টার, রোস্টার, সেট বিল্ডার ফর্ম আর ট্যাবুলার বা রোস্টার ফর্ম আমরা ডিফাইন করি। তো আমি কি দুটো প্রসেস কি আমি সেটা একটু ডিফাইন করি। তো ধরো আমি একটা সেটের এক্সাম্পল, সেট আচ্ছা কোনো একটা মেম্বার, ধরো আমি সেটের একটা এক্সাম্পল দিলাম, সাপোজ বললাম যে এ বি সি ডি, দিস ইজ দ্য সেট। সেটের মধ্যে দেখো মেম্বারগুলোকে আমি কী করবো, কমা কমা দিয়ে লিখবো উইথ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে,
সেটের মধ্যে কোনো রকম কোনো রিপিটেড মেম্বার থাকবে না, কারণ ডিস্টিংক্ট, তাই তো? তাহলে এ বি মেম্বারটা তুমি এ সেটের মধ্যে আছে সেটা বোঝাবো আমরা, এ বিলংস টু বি বিলংস টু এ বা এ বিলংস টু, তো এখানে তো আমি বললাম এফ, এফ মেম্বারটি কিন্তু এ সেটের মধ্যে নেই, তাহলে সেটা বোঝাবো কি করে, এফ ডাজ নট বিলং টু সি, ঠিক আছে? ওকে, তো ধরো আমি একটা সেটের এক্সাম্পল দিলাম, যে এক্সাম্পল অফ এ সেট, মানে সাপোজ বললাম ধরো এই একটা সেট ডিফাইন করলাম যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু হোল নাম্বার লেস দেন এক্স লেস দেন টেন, বললাম এই যে ফর্মটা লিখলাম এটা হচ্ছে সেট বিল্ডার নোটেশন, এটাকে বলা হয় সেট বিল্ডার নোটেশন। এই সেটটাকে তুমি যদি বলো রোস্টার ফর্মে লিখবে, তার মানে এই সেটের মেম্বারগুলো কে কে আছে, বলছে এই সেটের মেম্বারগুলো সেই মেম্বারগুলো সেই হোল নাম্বার থেকে আসবে, ওই যে হোল নাম্বারগুলো দশের থেকে ছোট, তাহলে কী হবে, জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হয়ে গেল। তো দু নাম্বার বললাম, এক নাম্বার এক্সাম্পল দিলাম, দু নাম্বার বললাম হচ্ছে বি একটা সেট ডিফাইন করছি যে এক্স সাচ দ্যাট এক্স ইজ দ্য এক্স ইজ অল ভাওয়েল, অল ভাওয়েল ইন অ্যালফাবেট, মানে যত এই ২৬টা যে অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটের মধ্যে ভাওয়েল, তাহলে কী হবে এই সেটটা, তার রোস্টার ফর্ম দেখে এ ই আই ও কিউ, ক্লিয়ার? তো তিন নম্বর বললাম যে সি একটা সেট ডিফাইন করলাম যে এক্স সাচ দ্যাট এক্স ইজ দ্য প্রাইম নাম্বার লেস দেন টোয়েন্টি, মানে এক্স হচ্ছে প্রাইম নাম্বার লেস দেন টোয়েন্টি, কারণ সেই সেটের মেম্বার কী হবে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন হয়ে গেল সেটের মেম্বার। আই থিঙ্ক তাহলে সেটটা আইডিয়াটা তোমার বোঝাতে পেরেছি যে সেট জিনিসটা কী এবং সেটটি কীভাবে রিপ্রেজেন্টেশন করা হয় ট্যাবুলার ফর্ম আর একটা সেট বিল্ডার, তোমার সেট বিল্ডার ফর্ম, এই নোটেশনে আমরা সাম স্পেশাল নোটেশন এখানে আছে, সাম স্পেশাল নোটেশন মানে ধরো আমি বলতে চাইছি যে সাম স্পেশাল নোটেশন অফ সেটস, সাম স্পেশাল নোটেশন বলতে ধরো প্রথমে আমি বলতে চাইছি যে স্ক্রিপ্ট টেন, এটা মানে আমরা বোঝাই সেট অফ অল ন্যাচারাল নাম্বার, রাইট? ন্যাচারাল নাম্বার মানে ওয়ান কমা টু কমা থ্রি কমা ডট ডট ডট, রাইট? দু নাম্বার ক্যাপিটাল ডাব্লু সেট অফ অল হোল নাম্বার, মানে জাস্ট ন্যাচারাল নাম্বারের সাথে জিরোটা ইনক্লুড হয়ে যাবে, ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড সো অন, রাইট? তিন নাম্বার স্ক্রিপ্ট জেড, এটা মানে হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স, মানে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু অ্যান্ড সো অন। চার নাম্বার কিউ, সেট অফ অল রেশনাল রেশনাল নাম্বার, দ্যাট মিনস তার ডেফিনেশন এটা হবে পি বাই কিউ সাচ দ্যাট পি কিউ বিলংস টু হচ্ছে ইন্টিজার, কিউ নট ইকুয়াল টু জিরো, আর একটু স্পেসিফিক করলে জিসিডি বা এসসিএফ, সরি জিসিডি অফ পি কমা কিউ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তো গোটা রেসারেন্ট নাম্বারের সেটটাকে এখানে ডিফাইন করা গেল। আচ্ছা নেক্সট পাঁচ নাম্বার যেটা আছে
স্ক্রিপ্ট আর এটা মনে হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার। মোটামুটি এইটা হচ্ছে স্পেশাল নোটেশন, আরও আছে সেগুলো আমি পরপর বলবো। মোটামুটি এই আইডিয়াগুলো থাকলে তোমাদের এনাফ। এরপরে আমরা টাইপস অফ এ সেট জানবো। টাইপস অফ এ সেট, টাইপস অফ এ সেট, প্রথমে আমরা যেটা করবো নাল সেট, বা এটাকে অনেক সময় বলা হয় হোয়াইট অর এমটি। এ সেট that contains no element is called null set or void set. The notation টা কি five, just five vacuous, মানে যে সেটের মধ্যে কোনো রকম কোনো মেম্বার থাকবে না, only for vacuous সে সেটটি কোনো null set. For as per example বললাম এ একটা সেট যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার টু লেস দেন এক্স লেস দেন থ্রি, দুই আর তিনের মাঝে কে ন্যাচারাল নাম্বার আছে, কেউ নেই, অর্থাৎ দিস ইজ ফাইন, রাইট? ধরো দু নম্বর একটা এক্সাম্পল দিলাম, সেট করলাম এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু জিরো, এক্স বিলংস টু রিয়েল নাম্বার আর। তাহলে এর যে সলিউশন, তাহলে এমন কি রিয়েল নাম্বার আছে যার স্কোয়ার করলে একটা নেগেটিভ নাম্বার আসবে? না, কোনো রিয়েল নাম্বারই পাবে না, অতএব দিস ইজ ফাইন, ক্লিয়ার? তিন নম্বর ধরো আমি একটা নাল সেটের এক্সাম্পল বললাম, যে সি একটা সেট বললাম এক্স সাচ দ্যাট x is a prime number, prime number x is a prime number between 3 and 4, 3 আর 4 এর মাঝে কি প্রাইম নাম্বার আছে? কেউ নেই, অর্থাৎ দিস ইজ 5, এরকম তুমি গাদা গাদা ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, তাহলে 5 সেটের আইডিয়াটা বুঝতে পারলে, নাল সেট বলতে কি বোঝায়। দু নম্বর আমরা পড়ব সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট, সিঙ্গেল সেট সেট মানে হচ্ছে এ সেট দ্যাট কন্টেন that contains only one element is called singleton set, right? একটা set যেটা only for একটা member কি contain করবে সেটা বলবো singleton set. As per example কি হবে, ধরো সাপোজ বললাম যে এ একটা সেট ডিফাইন করছি আমি, যে এক্স সাচ দ্যাট এক্স ইজ ইভেন প্রাইম, কি আছে এক্সটা আছে ইভেন প্রাইম, তাহলে একটাই তো আছে অনলি ফর টু, টু ছাড়া তো কেউ ইভেন প্রাইম নেই, সিঙ্গেল ডট সেট একটা মেম্বার কি কন্ট্রোল করেছে,
তো দু নম্বর আমি বললাম, ধরো বললাম x such that x belongs to z, z না বলে ন্যাচারাল নাম্বার দিই, তার জিনিসটা আরো জটিল হতো, তখন আমার ইকুয়েশনটা অন্যভাবে করতে হতো। ন্যাচারাল নাম্বার থ্রি লেস দেন এক্স লেস দেন ফাইভ, তাহলে ন্যাচারাল নাম্বার কি আছে, থ্রি আর ফাইভ এর মাঝে চার, তার মানে দিস ইজ অনলি ওয়ান মেম্বার কন্টেন্ট ফোর, সিঙ্গেল রোল সেট, ক্লিয়ার? আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে বোঝাতে পেরেছি আইডিয়া, সিঙ্গেল রোল সেটের আইডিয়াটা। আচ্ছা তিন নাম্বার আছে ফাইনাইট সেট, ইজ সেট দ্যাট কন্টেন্টস finite number of element is called finite set, একটা সেট যদি ফাইনাইট নাম্বার অফ সেট কে কন্টেন করে সেটা হচ্ছে ফাইনাইট সেট। চলো সাপোজ আমি এক্সাম্পল দিলাম, ফাই সেটটা একটা ফাইনাইট সেট, ঠিক আছে, ফাই সেট ইজ ফাইনাইট সেট, সিঙ্গেলটন সেট ফাইনাইট সেট। তিন নম্বর বললাম ধরো একটা সেট ডিফাইন করছি এ ই বি সি ফাইনাইট সেট, চার নম্বর বললাম এ একটা সেট বললাম ই এ আই ও ইউ কালেকশন অফ অল ভাওয়েল কালেকশন অফ অল কনসোনেন্ট, রাইট? পাঁচ নম্বর বললাম যে বি একটা সেট এক্স সাচ দ্যাট এক্স ইজ positive even integer less than 20, positive even integer less than 20, তার মানে কত হবে, even integer বলেছে, তার মানে 0 2 4 6 8 10 sorry this is 10 টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন এইটিন প্লেস দিন বলেছি, যেহেতু এটা হয়ে গেল তোমার ফাইনাইট মেম্বার আরও আছে, তোমার গাদাগাদা তুমি এভাবে ক্রিয়েট করতেই পারবে। ফাইনাইট সেট মানে হচ্ছে একটা সেট যেটা ফাইনাইট সংখ্যক মেম্বারকে কন্ট্রোল করবে, সেটা হচ্ছে ফাইনাইট, আদারওয়াইজ সেটা ইনফাইনাইট। তোমার ন্যাচারাল নাম্বার সেট, সেট অফ অল ইভেন নাম্বার, সেট অফ অল সেট অফ অল ইভেন ইন্টিজার, সেট অফ সেট অফ অল প্রাইমস, ঠিক আছে। ইনফাইনাইট সেট মানে হচ্ছে ইনফাইনাইট সেট মানে কন্টেন্টস কন্টেন্টস ইনফাইনাইট মেম্বার ইনফাইনাইট মেম্বার বা এলিমেন্টসও বলতে পারবে। অ্যাজ ফর এক্সাম্পল দাদা দাদি দিতে পারবে ন্যাচারাল নাম্বারের সেট, রিয়েল নাম্বারের সেট, ইন্টিজারের সেট, হোল নাম্বারের সেট, হ্যাঁ। তারপরে তুমি এ একটা সেট ডিফাইন করলে যে এক্স সাচ দ্যাট এক্স ইজ ইভেন ইন্টিজার, রাইট? বি একটা সেট বললে যে এক্স সাচ দ্যাট এক্স ইজ দ্য অল প্রাইম অল প্রাইম নাম্বার, রাইট? অলস আর ইনফাইনাইট, নিশ্চয় আইডিয়াটা বোঝাতে পেরেছি ফাইনাইট সেট ইনফাইনাইট সেট। এরপরে এখানে যেটা একটা আসবো সেটা হচ্ছে কার্ডিনালিটি, খুব ইম্পর্টেন্ট কার্ডিনালিটি। এটা সেটের কার্ডিনালিটি বলতে কি বোঝায়, ফাইনাইট সেটের ক্ষেত্রে অবশ্যই এটা আমি ফাইনাইট সেটের ক্ষেত্রে ডিফাইন করছি, ফর ফাইনাইট সেট এটা কিন্তু প্রবাবিলিটিতে বিশালভাবে আমার অ্যাপ্লিকেশন হবে। দ্য নাম্বার অফ এলিমেন্ট দ্য number of element of a finite set is called cardinality of that set,
সেটা কারণ নোটেশন কি লিখি কার্ডিনালিটি অফ এ সেট অথবা এন অফ এ অথবা মড অফ এ দ্বারা ডিনোট, নিজেই বলো যে ফাই সেটের কার্ডিনালিটি কত হবে, কার্ডিনালিটি অফ ফাই সেট জিরো, একটা মেম্বারকে সে কন্টেন করেনি, জিরো কার্ডিনালিটি অফ ফাই। কার্ডিনালিটি কত এই সেটের কার্ডিনালিটি দেখো চার, তাহলে কার্ডিনালিটি অফ মানে এন অফ এ সমান হচ্ছে ইনফাইনাইট সেটের ক্ষেত্রে তুমি এখন জেনে রাখো যে তোমার নট ডিফাইন্ড, পরবর্তীকালে সেটা আমরা পড়বো যে কীভাবে ডিফাইন হচ্ছে না হচ্ছে এটা পরের ব্যাপার, ফাইনাইট সেট নিয়ে আমার কাজ হবে। তাহলে আমরা সেটের ডেফিনেশন পড়লাম, সেটের টাইপস পড়লাম, এক্সাম্পল দেখলাম এবং কিছু নেচার ব্যাপারগুলো আমরা দেখলাম। তো এরপরে আসি সেটের অপারেশন। তো অপারেশন যাওয়ার আগে আমি এখানে একটা ডিফাইন করবো যেটা বলে সাবসেট, কারণ এই সাবসেটের আইডিয়াটা আমার লাগবে, কারণ যখনই প্রবাবিলিটি পড়বো দেখবে ইভেন্ট, ইভেন্ট যখনই আসবে ইভেন্টের কনসেপ্টটাই কিন্তু একটা সাবসেটের কনসেপ্ট দিয়ে আসবে। সেই জন্য প্রথমে আমরা যেটা পড়বো সাবসেট, সাবসেটের আইডিয়া একটু রিকল করে নিই। আমরা বললাম যে লেট এ অ্যান্ড বি টু সেট, বি ইজ সেট টু বি সাবসেট অফ এ ইফ এভরি এলিমেন্ট অফ বি ইজ দ্য এলিমেন্ট অফ এ। কি বললাম, লেট এ অ্যান্ড বি টু সেট, বি ইজ সেট টু বি সাবসেট অফ এ, বিটাকে আমি এ সেটের সাবসেট বলবো যদি এভরি এলিমেন্ট অফ বি ইজ দ্য এলিমেন্ট অফ এ, মানে এ বি এর প্রত্যেকটা মেম্বারকে এ মেম্বার। নোটেশনটা কি, সরি সাবসেটের নোটেশন হচ্ছে বি ইজ এ সাবসেট অফ এ, দিস ইজ দ্য নোটেশন। দ্যাট মিনস তুমি যদি এক্স বিলংস টু বি নাও, দিস ইমপ্লাই এক্স বিলংস টু এ ফর অল এক্স, প্রত্যেকটা এক্স এর জন্য হবে, মানে এ সেটের, মানে এ সেটের মধ্যে এক্সট্রা মেম্বার থাকতেই পারে কিন্তু বি সেটের মধ্যে প্রত্যেকটা মেম্বারই এটা। তাহলে আমি ডায়াগ্রামলি ব্যাপারটা যদি বোঝাই, তাহলে তাকে এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। তো তুমি বি সেটের মধ্যে তুমি যাই মেম্বার তোলো, তাহলে আমি সাপোজ বললাম এক্স ওয়াই সেট এ বি বি সি, তাহলে এ সেটটা তুমি ধরো নিচো যে এ বি সি ডি এক্স ওয়াই জেড, রাইট। আর বি সেটটা নেওয়া আছে দেখো এ সি ওয়াই, দেখো বি সেটের মধ্যে যতগুলো মেম্বার আছে এভরি এলিমেন্ট ইজ বিলংস টু এ সেট, নট নেসেসারিলি যে বি সেটের এ সেটের মধ্যে এক্সট্রা মেম্বার থাকতেই পারে কিন্তু বি সেটের মধ্যে প্রত্যেকটা মেম্বারকে এ সেটে থাকতেই হবে। তুমি যদি অ্যাটলিস্ট একটা মেম্বার খুঁজে পেয়ে যাও, সাপোজ তোমাকে আমি বললাম ধরো এস, ঠিক আছে, সাপোজ আমি একটা সেট ডিফাইন করলাম সি, যেখানে বললাম একটা এক্সট্রা মেম্বার আমি দিয়ে দিলাম, ধরো বললাম এখানেতে এটা হচ্ছে এস, তাহলে দেখো এখানে আমি যে সি সেটটা ডিফাইন করেছি সি সেটটা হচ্ছে এ কমা বি কমা এস, দেখো এ বিটা তো এ সেটের মধ্যে অলরেডি আছে কিন্তু এস একটা মেম্বার, এস বিলংস টু সি বাট এস ডাজ নট বিলংস টু এস এ। তাহলে দেখো এখানে ডেফিনেশন দিয়েছিলাম যদি সাবসেট হতে হয় তাহলে বি সেটের প্রত্যেকটা মেম্বার কিন্তু এ সেটের মেম্বার হতেই হয়, কিন্তু দেখো এখানেতে অ্যাটলিস্ট একটা মেম্বার তুমি খুঁজে পেয়ে গেছো যেটা এ সেটের মধ্যে বিলং করছে, কিন্তু বি সেটে থাকছে, কারণ এখানে সি সেটে থাকছে, কারণ এখানে সিটা ডাজ নট সাবসেট অফ এ, সিটা কিন্তু সাবসেট হলো না, তাহলে সাবসেট হবে না। দেখানোর জন্য তোমাকে কি ব্যাপারটা আইডিয়াটা করতে হবে যে অ্যাটলিস্ট তুমি যদি একটা মেম্বার খুঁজে পেলে একের বেশি হতে পারে, হ্যাঁ সেটাই তো স্যার,
ক্লিয়ার আই থিঙ্ক ব্যাপারটা বোঝাতে পেরেছি। তার মানে এখান থেকে তুমি এক্সাম্পল ক্রিয়েট করতে পারবে, ধরো ন্যাচারাল নাম্বারের সেটটা জেড এর সাবসেট, সেটা পর ইন্টিজারের সাবসেট, আবার ইন্টিজারের সাথে রিয়েল নাম্বারের সাবসেট, রাইট? এইভাবে তো করতেই পারো। তুমি বললে সেট অফ এক্স একটা ইয়ে নিলে, এক্স সাচ দ্যাট এক্স ইজ দ্য ইজ অল ইভেন ইন্টিজার, রাইট? অল ইভেন ইন্টিজার, তাহলে অল ইভেন ইন্টিজার করছে, তাহলে এই যে সাবসেট অফ জেড, এই সাবসেট অফ জেড, রাইট? বেশ, তাহলে সাবসেটের আইডিয়াটা বলাতে পারো। নেক্সট এখানে দেখো একটা জিনিস ব্যাপার তোমরা করতে পারবে, যে রেজাল্ট বলে লিখি এখানে, হাই ইজ দ্য সাবসেট অফ এভরি সেট, মানে ফাইটা প্রত্যেকটা সেটেরই সাবসেট, আর নাম্বার টু এভরি সেট দ্য সাবসেট অফ ইটসেলফ, নিজের ইয়ে সাথ, রাইট? এটা সেট নিজের নিজের সাথ। তাহলে এখানে সাবসেটের আমরা দুটো ক্লাসিফিকেশন পাচ্ছি, একটা হচ্ছে প্রপার, আর একটা হচ্ছে ইমপ্রপার। প্রপার সাবসেট কাকে বলবো, ইমপ্রপার সাবসেট কাকে বলবো? প্রপার সাবসেট মানে অ্যাট লিস্ট একটা মেম্বার মেন সেটটা থেকে কম থাকবে, সেটা হবে তোমার প্রপার। আর ইমপ্রপার মানে সেখানে সেই সেটটা হয়ে যাচ্ছে, অ্যাট লিস্ট সেটটা থাকবে। তো এখানে একটা কোশ্চেন আমার, যে একটা সেটের, ফাইনাইট সেটের কতগুলো সাবসেট তুমি থাকতে পারে, তার জেনারেল ফর্মুলা। ধরো আমি বললাম যে একটা রেজাল্ট বলে লিখছি, লেট এ বি দ্য ফাইনাইট সেট কনসিস্টিং এন নাম্বার অফ এলিমেন্ট, কি বললাম যে এ একটা ফাইনাইট সেট নিলাম যেখানে এন খানা নাম্বার আছে, তার নাম্বার অফ সাবসেট সাবসেট অফ এ ইজ টু দি পাওয়ার, মানে একটা ফাইনাইট সেট যতগুলো মেম্বারকে কন্টেন করবে তার নাম্বার অফ সাবসেট টু দি পাওয়ার তার কার্ডিনালিটি অফ দিস, মানে আলটিমেট দ্যাট ইজ তুমি বলতে পারো টু দি পাওয়ার কার্ডিনালিটি অফ দিস, রাইট? দিস ইজ, তার মানে এক্সাম্পল স্বরূপ তুমি যদি জিনিসটার প্রমাণও করা যায়, রূপে আমি যাচ্ছি না, এখানে এক্সাম্পল দিয়ে তোমাকে যদি ব্যাপারটা আমি অবজার্ভ করাই, ধরো আমি সাপোজ বলছি দুটো মেম্বার নিলে, তুমি ধরো এ একটা সেট নিলে, ধরো এ আর বি তুমি দুটো এই সেটটা নিয়ে তুমি কী করে কতগুলো সাবসেট পাওয়া যাবে, ধরো ফাইটা নিজে নিজে ফাইট একটা প্রত্যেকটা সেটের সাবসেট, আচ্ছা সিঙ্গেলটন সেট এ, সিঙ্গেলটন সেট বি, আর সিঙ্গেলটন এ কমা, তাহলে এই চারটে ছাড়া আর কিছু হবে, এই চারটেই হবে তার সাবসেট। আবার এটা এক নম্বর বললাম, দু নম্বর ধরো আমি একটা সেট ডিফাইন করলাম, যে এ এ ওয়ান, তখন বললাম এ বি সি তিনটে মেম্বার দিয়ে কত, এখানে দেখো টু টু দি পাওয়ার টু, দুটো আছে তার ফোরখানা, সেই জন্য এখানে ফোরখানা হবে, আর এখানে কত হওয়া উচিত টু টু পাওয়ার থ্রি, মানে আটখানা তোমার সাবসেট হবে, তাহলে ফাইভটা সাবসেট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা সিঙ্গেলটন এ, সিঙ্গেলটন বি, সিঙ্গেলটন সি, এবার দুটো দুটো করে নিয়ে হবে এ কমা বি, বি কমা সি, আর সি কমা এ, আর
লাস্ট হবে এ বি সি। দেখো 1 2 3 4 5 6 7 8 খানা এর বাইরে কিন্তু একটা আই থিঙ্ক নিশ্চয় বুঝতে পেরেছো। 4টে হলে 2 টু দি পাওয়ার 4, 5টা হলে 10টা হলে 2 টু দি পাওয়ার 10, এক্সেট্রা। আই থিঙ্ক জাস্ট ক্লিয়ার করতে পেরেছি একটা সেট, একটা সেটের কতগুলো সাবসেট থাকতে পারে তার একটা কাউন্টিং ফর্মুলা আমরা শিখলাম। সেই ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8, ফাইনাইট সেট অবশ্যই ফাইনাইট সেট। তো এখানে আমরা যেটা পড়বো নেক্সট যেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেটে কিছুই নয়, পাওয়ার সেট এটা মানে হচ্ছে কালেকশন অফ অল সাবসেট, কালেকশন অফ অল সাবসেট মানে একটা সেটের যতগুলো তুমি সাবসেট ক্রিয়েট করতে পারবে সেটা হচ্ছে পাওয়ার। এটা নোটেশনালি ইউজ করি পি অফ এ, কালেকশন অফ অল সাবসেট। কারণ আলটিমেট দেখো এই পাওয়ার সেটের কার্ডিনালিটি আলটিমেট এটাই হয়ে যাবে 2 টু দি পাওয়ার, এটাই তো আলটিমেট বের করা হলো। এই যে এ সেট, এ ওয়ান সেটের, এ সেটের যেগুলো আমি বের করেছি দুটো এক্সাম্পল দিয়ে সেটা একটা পাওয়ার সেট হয়ে যাচ্ছে। ওটাকে একটা সেট মানে অ্যাকচুয়ালি এটাকে অনেক সময় বলে সেট অফ সেট। এই পাওয়ার সেটটাকে অনেক সময় মানে সেটের মেম্বারগুলো একটা করেছে তাই, এটা সেট অফ সেট। তাহলে এই মোটামুটি তোমাদের সেট সেটের যে আইডিয়া, বেসিক একটা আইডিয়া ইন্ট্রোডাক্টরি, তোমরা হয়তো এটা সবাই পড়ে এসছো কম বেশি কেউ না কেউ। আমি জাস্ট একটু রিক্যাপ করে দিলাম হ্যাঁ যে এই আইডিয়াগুলো কী না। এরপরে আসি যে যেটা আমার খুব ইম্পর্টেন্ট প্রবাবিলিটি পড়ার জন্য, সেটা হচ্ছে সেট অপারেশন। সেট অপারেশন ফার্স্ট আমরা যেটা পড়বো 1 নম্বর ইউনিয়ন। ধরো এ আর বি দুটো সেট নিলে তাদের ইউনিয়ন বলতে আমরা বোঝাই এ ইউনিয়ন বি, নোটেশন দিস, ডেফিনেশন হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অর বোথ। ওকে মানে এক্সাম্পল ব্যাপারটা কীরকম দিই, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি ব্যাপারটা। সাপোজ এ একটা সেট ডিফাইন করলাম যে এ ই আই ও ইউ ডি, আর বি একটা সেট ডিফাইন করলাম বললাম বি এ আর ইউ এস। তাহলে এই দুটো সেটের ইউনিয়ন করছো, তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি বলেছিলাম হয় এ থাকবে অথবা বি এ থাকবে। নিয়ম হচ্ছে যে সেটটা আছে সেটা যে কোনো একটা সেট দিয়ে পরপর লিখে দাও এ ই আই ও ইউ ডি। এরপরে বি সেটের মধ্যে যেগুলো এক্সট্রা আছে কমনগুলোকে বাদ দাও, কে কমন আছে, এ কমন আছে, আর কে কমন আছে, ইউ কমন আছে, আর কে কমন আছে, আর কে কমন নেই। তাহলে এখানে এক্সটা কে পড়ে আছে পি আর এস, কমা কমাতে লিখে দাও পি আর এস। আলটিমেট দেখো এটাই হলো, সেটার মতো কোনো রিপিটেড থাকবে না, আইদার এ আর এস আর বোথ। ক্লিয়ার ব্যাপারটা? ডায়াগ্রামের যদি ব্যাপারটা তুমি দেখ বুঝতে চাও, ভেন ডায়াগ্রাম যেটাকে বলা হয়, একটা সেট একটা সেট চলে, এটা বললাম এ সেট, এটা বললাম বি সেট। এদের ইউনিয়ন মানে আমি যেটাকে সেলেক্ট করছি রেড কালারে, যে পোর্শনটা সেলেক্ট করলাম সেটা হচ্ছে তোমার ইউনিয়ন, মানে এটা হচ্ছে তোমার এ ইউনিয়ন। ক্লিয়ার? তাহলে ইউনিয়নটা আমার শেখা গেল। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার ইন্টারসেকশন। ইন্টারসেকশন জিনিসটা কি, সেটা আমরা নোটেশনে ডিফাইন করি এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কি, ডেফিনেশন হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। তাহলে অ্যাবাভ এক্সাম্পলের এ ইন্টারসেকশন বি কী হবে, মানে কমন এলিমেন্টগুলো, কমন এলিমেন্ট কী আছে এ আর কি হয়ে গেল। তাহলে এ ডায়ামেট্রিক ছবিটা তুমি যদি বুঝতে যাও, ভেন ডায়াগ্রাম যদি আমি ইন্টারসেকশনের ভেন ডায়াগ্রাম যদি তোমাদের ড্র করে বোঝাই, দেখো একটা সেট এই একটা সেট
বললাম এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। ইন্টারসেকশন মানে হচ্ছে যে কমন পোর্শন, এই কমন পোর্শন হচ্ছে তোমার এ ইন্টারসেকশন। ক্লিয়ার? তাহলে এ ইন্টারসেকশন। এরপরে আসবো এখানে একটা ইন্টারসেকশনের একটা আর ইউনিয়ন নিয়ে একটা খুব সুন্দর ফর্মুলা আছে, যেটাকে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল বলা হয়। রেজাল্ট এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে কার্ডিনালিটি অফ এ প্লাস কার্ডিনালিটি অফ বি মাইনাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন। ক্লিয়ার? খুব সুন্দর একটা রেজাল্ট। আচ্ছা, তিন নম্বর প্রভু যেটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট একটা সেটের কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি, সেটা নোটেশনালি এ একটা সেট, তার কমপ্লিমেন্টকে আমরা নোটেশনালি ইউজ করি এ কমপ্লিমেন্ট অথবা এ মাথায় বার অথবা এ ড্যাশ, যে কোনো একটা দিয়ে আমরা নোটেশন ইউজ করি। এটা হচ্ছে নোটেশন। বিভিন্ন রাইটার বিভিন্নভাবে সেটা ইউজ করেন। আমি জাস্ট এ সি বি ব্যাপারটা বলতে চাইছি। এটা মানে হচ্ছে এখানে আমি ধরে নেবো যে ইউ বি দ্য ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে এক্স বিলংস টু ইউ, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউ বাট এক্স ডাজ নট বিলংস টু এস, মানে এই এটাকে বলি ইউনিভার্সাল সেট। সাপোজ তোমাকে আমি বললাম এক্সাম্পল, ধরো একটা ইউনিভার্সাল সেট দিলাম 1, 2, 10। এই সেটটা বললাম 1, 3, 5, 7, 9। তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, এই এ সেটটাকে বাদ দিয়ে বাকি যে ইউনিভার্সাল সেটে যেগুলো পড়ে থাকবে, কারণ কি হবে 2, 4, 6, 8। দিস ইজ দ্য এ কমপ্লিমেন্ট। আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। ছবি যদি বুঝতে চাও তাহলে ছবিটা হবে এরকম। ধরো এটা এ সেট, এ সেটের কমপ্লিমেন্ট মানে হচ্ছে জাস্ট এই পোর্শন, মানে এ সেটটাকে বাদ দিয়ে যে পোর্শনটা তোমার পড়ে থাকবে। ক্লিয়ার? এই যে সেট, মানে এ সেট থেকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই তোমার হচ্ছে এ কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা, এ কমপ্লিমেন্ট হয়ে গেল। এখানে একটা খুব সুন্দর রেজাল্ট আছে যে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, মানে আবার এ কমপ্লিমেন্টই হয়ে যাবে। ঠিক আছে, আবার এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ, মানে গোটা ইউনিভার্সাল সেট, রাইট? আবার এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার বললাম এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইকুয়াল টু হচ্ছে 5, এদের মধ্যে কোনো কমন মেম্বার নেই। ঠিক আছে, তো চার নাম্বার যে এ ইউনিয়ন বি এও যা আর বি ইউনিয়ন এও সেম, রাইট? আচ্ছা, পাঁচ নাম্বার এ ইউনিয়ন এ সেটই হয়, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন এ মানে হচ্ছে এ সেট হয়, এ ইউনিয়ন 5 মানে হচ্ছে এ সেট, এ ইন্টারসেকশন 5 মানে হচ্ছে 5। ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে নেক্সট একটা ডেফিনেশন পড়বো যে ডিসজয়েন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিসজয়েন্ট সেট ডেফিনেশনটা কি, যে সেটকে কখন ডিসজয়েন্ট বলবো। ইফ
A and B are said to be disjoint, then A intersection B equal to set 5. মানে দুটো সেটের যদি তোমার ইন্টারসেকশনে কোনো কমন মেম্বার না থাকে তাহলে সেটা হয়ে যায় ডিসজয়েন্ট। তখন দেখো এক্সাম্পল স্বরূপ তুমি যদি বলতে পারো যে A অ্যান্ড A কমপ্লিমেন্ট আর ডিসজয়েন্ট, রাইট? মানে A আর A কমপ্লিমেন্ট সাথে কোনো রকম কোনো কানেকশন নেই, কোনো তোমার এখানেতে ইন্টারসেকশন নাই, বলাটা ভুল, ইন্টারসেকশনটা নেই। তো দিস ইজ ফাই, আচ্ছা এটা কিন্তু ফাই, হ্যাঁ অন্য নোটেশন ভেবো না, এটা অনলি ফর ফাই। ওকে ডিসজয়েন্ট সেট হয়ে গেল। এরপরে আছে ডিফারেন্স, ডিফারেন্স অফ সেট মানে হচ্ছে এ ডিফারেন্স বি, বা এটাকে লিখে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ডেফিনেশনটা কি যে এক্স সাচ দ্যাট x such that x belongs to A but x does not belong to B. ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স ডেফিনেশন। ওকে তাহলে এই মোটামুটি আমার এই রেজাল্টগুলো জানলে আপাতত আমার সেট থিওরিটিক্যালি আইডিয়াগুলো ক্লিয়ার হবে, ক্লিয়ার হলো। এই রেজাল্টগুলো তোমরা আমি রিকল করে দিলাম, বাড়িতে এগুলো দেখো। এখানে আরেকটা জিনিস দেখো যে ডায়াবেট্রিক্যালি ব্যাপারটা আমি ড্র করার চেষ্টা করি। এরপরে দেখো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এই সেটটা হচ্ছে তোমার এ সেট, এটা হচ্ছে বি সেট। এরপরে আমি জাস্ট একটা সেটেড করছি, দেখো এটা হচ্ছে তোমার বি সেট, তো তার মানে অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। রেড কালারের আমি যতটুকু সিলেক্ট করলাম এটা হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা এটা হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তা আগেরটা আমি লিখতে ভুল করেছিলাম, এটা হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, ঠিক আছে। আর এই পোর্শনটা হবে মানে অন্য কালার দিয়ে দিই ব্ল্যাক, এই যে পোর্শনটা এই পোর্শনটা হচ্ছে এ ইন্টারসেকশন। একটা জিনিস খেয়াল করো এখানে, যে জন্য আমি ড্র করলাম যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন যদি তুমি এ ইন্টারসেকশন বি করো তাহলে গোটা এ সেটটা তুমি খুঁজে পাবে এক নাম্বার, আর গোটা বি সেটটা খুঁজে পাওয়ার জন্য দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন যদি বি তার সাথে তুমি যদি এ ইন্টারসেকশন বিটাকে তুমি অ্যাড করে দাও তাহলে গোটা বি সেটটা ফিরে পাবে। আবার দেখো তিনটে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি আর এ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি অল আর ডিসজয়েন্ট উইচ আদার, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি অ্যান্ড সরি
and a complement intersection B, all are disjoint to each other. Disjoint to each other. The disjoint মানে কি? The A আর B যদি disjoint হয় তাহলে A intersection B equal to 5. The N of A intersection B equal to N of 5. N of 5. আবার N of 5 মানে 0 মানে এটা intersection B. কারণ আলটিমেট আমি এখান থেকে যেটা বলতে চাইছি যে এই যে আইডিয়াটা এই দুটো ফর্মুলা কিন্তু আমার এখান থেকে কংক্রিট ক্ষেত্রে কাজে লাগবে যে P of A equal to P of probability ক্ষেত্রে আমরা এইভাবে পড়বো intersection B complement plus P of A intersection B. আর একটা ফর্মুলা যেটা আসবে P of A P of B equals to P by N of তুমি প্রবাবিলিটি ক্ষেত্রে আর P ইউজ করবো এটা হচ্ছে P of B equals to P of A complement intersection B plus P of A intersection B. এই দুটো থেকে তুমি সেটাকে তুমি সাবস্টিটিউট করে তুমি এই ফর্মুলাটাকে তুমি রিডিউস করতে পারো যেখানে যে রেজাল্ট বলে যে ফর্মুলাটা লিখেছে সেই ফর্মুলাটা তুমি ইজিলি রিডিউস করতে পারো. হ্যাঁ তোমার যদি ইন্টারেস্টেড থাকো সেটা আমরা তোমরা দেখবে. এই আইডিয়াটা চলে গেলো এখানে. এই আইডিয়াটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি যে আইডিয়াটা বললাম এখান থেকে কিন্তু আমার অনেক অঙ্ক সলভ হবে. এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা মোটামুটি এই রেজাল্টগুলো যদি আমি জানি প্রবাবিলিটির তাহলে আমার অনেকটাই আমি সেট স্কোয়ার যে এই রেজাল্টগুলো জানি মোটামুটি প্রবাবিলিটি আমি অনেকটাই সলভ করতে পারবো. প্রবাবিলিটির জন্য আমার যতটুকু সেট স্কোয়ার দরকার সেটা আমি ডিসকাস করলাম. এরপরে আসি পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন. And combination. Just idea to put thugly hobby, permission combination, a vast area. So, second time, auto problem that she done. Act for that on the monarch of permutation, manoche arrangement. Arrangement. Autogulo on the any kind of object ticket to me at a time. Art kind of object to accept the native silly arrange for Kotrokom by NPR. NPR. এন কোনো অবজেক্ট যেখানে অবশ্যই এন গ্রেটার ইকুয়াল টু হচ্ছে আর, আর এনের মানটা কখনো নেগেটিভ হবে না, এনটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু জিরো. কারণ এন পি আর এর ডেফিনেশন কি, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর. আর কম্বিনেশন মানে হচ্ছে সিলেকশন, মানে এন খানা অবজেক্ট থেকে তুমি অ্যাট এ টাইম আর খানা অবজেক্টকে তুমি সিলেক্ট করবো কতরকম হবে এন সি আর. তার ডেফিনেশন হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই n minus r factorial into r, right? এইখানে n factorial মানে কি, n factorial মানে হচ্ছে 1 into 3 into 2 sorry sorry 1 into 2 into 3 into dot করে n minus 1 into n. এই হচ্ছে তোমার n factorial concept. এখানে যেটা আসবে 0 factorial equal to 1 factorial equal to 1, right? So as for example তোমাকে বললাম 2 factorial. 2 factorial মানে হচ্ছে 2 into 1 আর 2. 3 factorial মানে কি, 3 into 2 into 1 6. 4 factorial 4 into 3 into 2 into 1 24 and so on. এখানে আরেকটা ফর্মুলা শিখবো যে n factorial equal to n into n minus 1 factorial. আমার যতটুকু দরকার আমি সেইভাবে আমি অ্যাপ্রোচ করবো. আবার তুমি বলতে পারো এটাকে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল. ঠিক আছে, যেরকম আমার অঙ্কেতে আসবে আমি সেভাবে অ্যাপ্রোচ. তাহলে পারমিউটেশনের কম্বিনেশনের আইডিয়াটা কি বললাম, যে এন খানা অবজেক্ট থেকে তুমি অ্যাট এ টাইম আর খানা অবজেক্টকে নিয়ে তুমি সিলেক্ট মানে অ্যারেঞ্জ করবে. পারমিউটেশন মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আর সিলেকশন মানে হচ্ছে তোমার কম্বিনেশন. ঠিক আছে, এখানে আমার কতগুলো রেজাল্ট আমার কিন্তু কাজে লাগবে সেটা হচ্ছে প্রোডাক্ট রুল আর তোমার অ্যাডিশন রুল. সেটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে তোমাদের হয়ে যাবে. তো এখানে সাম ইম্পর্টেন্ট রেজাল্ট বলে আমি বলছি দেখো যে সাম ইম্পর্টেন্ট রেজাল্ট নাম্বার ওয়ান এন সি আর প্লাস এন সি r minus 1 equal to n plus 1 here. Number 2
MC0 প্লাস MC1 প্লাস MC2 প্লাস ডট 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 MCN ইকুয়াল টু 2 to the power n. নাম্বার থ্রি, MC0 মাইনাস MC1 প্লাস MC2 মাইনাস MC3 প্লাস ডট 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 প্লাস মাইনাস 1 to the power n ইন্টু MCN ইকুয়াল টু 0. চার নাম্বার রেজাল্ট, 1 ইন্টু MC1 প্লাস 2 ইন্টু MC2 প্লাস 3 ইন্টু MC3 প্লাস ডট 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 n ইন্টু MCN ইকুয়াল টু n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1. রাইট. নাম্বার 5, MC0 তার হোল স্কোয়ার প্লাস MC1 তার হোল স্কোয়ার প্লাস ডট ডট MCN তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল. এখানে একটা খুব অবজারভেশন আছে খুব সুন্দর, 2n ফ্যাক্টোরিয়ালটাকে তোমার এক্সপ্লেন করলে কি হবে দেখো. 2n ফ্যাক্টোরিয়াল মানে অ্যাকচুয়ালি তুমি বলতে পারো 2n, 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n মাইনাস 3, 2n মাইনাস 4. কেন এতগুলো টার্ম লিখি একটু পরে বুঝতে পারবে. 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? এতে আমার লিখে আমার কত সুন্দর একটা অবজারভেশন আসছে দেখো. এখানে দেখো আমি ইভেন্ট টার্মগুলোকে এক কাছে করছি, ইভেন্ট টার্মগুলো যদি এক কাছে করি তাহলে দেখো 2n ইন্টু 2n মাইনাস 2, 2n মাইনাস 4, ডট 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 6 4 ইন্টু 2. আর তাহলে এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে দেখো 2n মাইনাস 1, 2n মাইনাস 3, এখানে থাকবে 5 3 1. রাইট. আবার দেখো এখানে এন খানা টার্ম আছে, প্রত্যেকটা টার্ম থেকে তুমি 2 কমন পাবে, এন খানা টার্ম থেকে তুমি 2 কমন পাবে 2 টু দি পাওয়ার n. এখানে পড়ে থাকবে দেখো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, ডট 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 3 2 1. আর এখানে যেমন আছে 2n মাইনাস 1, 2n মাইনাস 3, 5 3 1. ওকে, তাহলে এটা আবার কি, দিস ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল. আর এটা যেমন আছে আমি একটু ভুলে নিচ্ছি, 1 3 5 ডট ডট 2n মাইনাস 1. আলটিমেট দেখো 2n ফ্যাক্টোরিয়াল সময় আমরা যেটা পেলাম 2 টু দি পাওয়ার n 2n ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 2n মাইনাস 1. এই রেজাল্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো 2n ফ্যাক্টোরিয়ালের অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা আমি এখানে দিলাম. মোটামুটি এই রেজাল্টগুলো আমার জানতে হবে ফার্স্ট অফ অল, এই রেজাল্টগুলো জানলে মোটামুটি আমার একটা আইডিয়া. প্রবাবিলিটি পড়ার জন্য আমার যে যে টুলসগুলো দরকার আমি সেগুলো একটু রিক্যাপ করে নিলাম. তো আমার রিকোয়েস্ট তোমরা ক্লাসটা যেটা আমি বললাম সেই জায়গাগুলো যদি কারো পড়া থাকে জেনে থাকো, খুবই ভালো জিনিস, তাদের একটু রিকল হয়ে গেলো ব্যাপারটা. যদি কারো মনে হচ্ছে এই জিনিসগুলো পড়া নেই, তাদের একটু রিক্যাপ হয়ে গেল এবং তারা কি করবে, যে কোনো তোমাদের বই সেটা ফলো করবে. আই থিঙ্ক তোমাদের কাছে দেখবে অনেকটা সুবিধা হবে. ফলো করো, আর যেগুলো বললাম সে রেজাল্টগুলো একটু নোট ডাউন করো, ভালো করে প্রত্যেকটা জায়গা ভালো করে অবজার্ভ করো. হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই জানাবে. তো আজকে ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস, এই জন্য আমি আর বেশি লেন্দি করছি না ক্লাসটা. প্রথম দিনে একটু বেশি করে পড়ে গেলে একটু অসুবিধা হয়ে যেতে পারে, তো অল্প করেই পড়া না, সেই জায়গাটা একটু ভালো করে অবজার্ভ করো. নেক্সট ক্লাসে আমরা প্রবাবিলিটির আইডিয়া, মানে এখন আমি প্রবাবিলিটি ঢুকিনি, প্রবাবিলিটিতে জাস্ট পড়ানোর জন্য আমার যে যে আইডিয়াগুলো লাগবে, যে যে টুলসগুলো লাগবে সেগুলো আমি ডিসকাস করি. নেক্সট ক্লাসে আমরা প্রবাবিলিটি পড়ার জন্যে আমার বেশি কতগুলো থিওরেমের টার্ম, থিওরেম রেজাল্ট এবং কতগুলো টার্ম সম্বন্ধে আমাকে ওয়েল নোট দেয় সেই সেটা প্রথমে আমি ডিসকাস করবো, দেন উই ক্যান প্রসিড. ওকে,
ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই ক্লাসটা রাখছি, আবার নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করবো।